আজকের মধ্যে দাবি না মানলে বুয়েটে ঝুলবে তালা হুঁশিয়ারি শিক্ষার্থীদের বিসি স্যার আসবেন আমাদের সাথে সবার সাথে কথা বলবেন যদি না হয় বুয়েটে সব বিল্ডিং এ তালা বসবে এবার অন্যান্য শীর্ষ সংবাদ ইউনিয়ন পর্যায়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে কাজ করছে সরকার দুটি শোধনাগার উদ্বোধন করে প্রধানমন্ত্রী ওয়াসাকে উদ্যোগী হওয়ার আহ্বান টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে ভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ দ্রুত ব্যবস্থার আশ্বাস আবরার হত্যার বিচার দাবিতে বিক্ষোভে গতকাল উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস মিছিল স্লোগানে দ্রুত হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শুরুর দাবি জানান আন্দোলনকারীরা আজ দুপুর দুইটার মধ্যে উপাচার্য এসে শিক্ষার্থীদের দাবি না মানলে বুয়েটের সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে মুখর বুয়েট আব্রারকে হারিয়েছে তারা আর কোনো আব্রারকে যেন এভাবে যেতে না হয় তাই তো এই ডাক তাদের দাবি প্রাণের ক্যাম্পাস ফিরুক তার ঐতিহ্যে আব্রারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতেই আন্দোলন এনেছে তার সহপাঠীরা পাশাপাশি বুয়েট শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ রূপান্তর হয়েছে বিক্ষোভে আর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই অচল অবস্থা নিরসন হোক এই প্রত্যাশা এই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের এইভাবে মেরে ফেলবে না কেউ কাউকে কেউ কাউকে রুমে ঢুকে পিটাবে না আমরা এরকমই চাই সিকিউরিটি এই জিনিসটাই আমাদের নাই এই জিনিসটা আমাদের না থাকায় এখানে আর কেউ করতে পারবে না শান্তিমন্ত সন্ত্রাস মুক্ত র্যাগ মুক্ত বইয়ের দেখতে চাই যতগুলো অ্যাকিউজড আছে ওদের সবাইকে রাস্টিকেট করতে হবে পার্মানেন্টলি রাস্টিকেট করতে হবে আর অবশ্যই খুনিদের মামলা ফাঁসি যাচ্ছে আব্রার ইস্যুতে প্রধানমন্ত্রীর অবস্থানকে স্বাগত জানিয়ে বুয়েটের সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা হলে হলে আনডিভাইডেড আনচেকড পাওয়ার যেন কেউ না পায় ক্যাম্পাসটা যাতে আরো ঠিকভাবে চলে মানে শান্তিপূর্ণভাবে বজায় থাকে এটাই আমরা চাই খুনের যে বিচার এটা যদি হয়ে যায় তাহলে আসলে অন্য অন্য দাবিগুলোও পূরণ হয়ে যাবে এবং ক্যাম্পাসে অবশ্যই শান্তি ফিরে আসবে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল থেকেই বুয়েটের শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকে আব্রারের সহপাঠীরা আবারও দশ দফা দাবি তুলে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন আন্দোলনকারীরা শুক্রবার দুপুর পর্যন্ত ভিসিকে আলটিমেটাম দিয়ে বুয়েটের সব প্রশাসনিক ভবনে তালা ঝোলানোর হুঁশিয়ারি দেয়া হয় দায়েরকৃত মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে স্বল্পতম সময়ে নিষ্পত্তি করার জন্য বুয়েট প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে বুয়েট প্রশাসন এখন পর্যন্ত কোনো আপডেট দিতে পারেনি বা কোনো পদক্ষেপ দৃশ্যমান করতে পারেনি কালকে 11 তারিখ দুপুর 2টা পর্যন্ত আমরা দেখব ভিসি স্যার আসবেন আমাদের সাথে সবার সাথে কথা বলবেন যদি না হয় বুয়েটের সব বিল্ডিং এ তালা বসবে পরে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে বের হয়ে শেরেবাংলা হল ঘুরে প্রদক্ষিণ করে বুয়েট ক্যাম্পাস রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকালও বিক্ষোভে আর মিছিলে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দ্রুত বিচারের জন্য প্রয়োজনীয় আলাদা ট্রাইব্যুনালের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা এছাড়া আবরারের স্মরণে ক্যাম্পাসে শোক র্যালি করেছে ছাত্রলীগ আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহতের স্মরণে এই বিশাল শোক র্যালির আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ ছাত্রলীগে আবর্জনার দরকার নাই কিংবা ছাত্রলীগে অপরাধের ঠাঁই নাই এমন লেখা সম্বলিত প্লাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও সংগঠনটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা ভেতরে হোক বাইরে হোক যে এই অপকর্মের সাথে জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে অপরাধী অপরাধী এদের কোনো দল নেই এদের কোনো সমাজ নেই যে কোনো জায়গায় ছাত্রলীগে হোক না কেন কোনো ধরনের অন্যায়ের সাথে লিপ্ত হলে তাকে শাস্তি পেতেই হবে সংগঠনটির নেতারা জানান গণরুম বা গেস্ট রুমে নির্যাতন বন্ধে তারা উদ্যোগ নেবেন গেস্ট রুম বলেন কিংবা ছাত্রলীগের যে একটা নির্দিষ্ট সময়ে যে জমায়েত হয় প্রত্যেকটা ইউনিটের ইতিবাচক একটা উদ্দেশ্যে কিন্তু এটা করা হয় কিন্তু এটাকে যদি কেউ নেগেটিভভাবে ইউজ করে তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব শুদ্ধ অভিযানের বিষয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের কাজ শুরু করে দিয়েছি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে র্যালিটি
টিএসসি ও শহীদ মিনার হয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। একই দাবিতে দুপুর 12:30টায় রাজু ভাস্কর্যের সামনে গণসংহতি সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে সংহতি জানান বিভিন্ন ছাত্র সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নিয়ে ছাত্রলীগের শোক র্যালির সমালোচনা করেন। গণপদযাত্রাটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড়, শাহবাগ ও দোল চত্বর হয়ে ফের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এখন থেকে 60 কোটি লিটার পানি বিশুদ্ধ হয়ে দৈনিক পৌঁছে যাবে রাজধানীতে। ওয়াসার দুটি শোধনাগার গতকাল ভিডিও কনফারেন্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে বিশুদ্ধ পানি নিশ্চিতে কাজ করছে তার সরকার। নাগরিক সুবিধা বাড়ানো ও উন্নয়ন প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণে ওয়াসাকে আরও উদ্যোগী হওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। 2015 সালে পদ্মা নদীর উপকণ্ঠে মুন্সিগঞ্জের যশোলদিয়ায় শুরু হয় পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের প্রথম ধাপের কাজ। উদ্দেশ্য, দৈনিক পদ্মা নদী থেকে 45 কোটি লিটার পানি পানযোগ্য করে রাজধানীতে পৌঁছে দেয়া। 4 বছরে শেষ হয় এর নির্মাণ কাজ। এছাড়া ওয়াসা সাভারের ভাকুর্তায় সম্প্রতি শেষ করেছে দৈনিক 15 কোটি লিটার পানি শোধনে সক্ষম আরেক প্রকল্প। রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রকল্প দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু নগরবাসী নয়, তৃণমূলের মানুষদেরও বিশুদ্ধ পানি সুবিধার আওতায় আনতে চায় তার সরকার। জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা সুপেয় পানির ব্যবস্থার পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের লক্ষ্য একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের দেশের মানুষ যেন সুপেয় পানি পায় তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের কথা মাথায় রেখে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক জলাধার থেকে পানি সংগ্রহে নানা প্রকল্প নেওয়া হচ্ছে। এসব প্রকল্পের রক্ষণাবেক্ষণে ওয়াসাকে আরো বেশি যত্নবান হওয়ার তাগিদ দেন তিনি। আমি উদ্বোধন করলাম আর তারপরে দেখা গেল যে কোনো সমস্যা দেখা গেছে সেটার জন্য না হয়, কাজে এই ব্যাপারে সকলকে যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এর আগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির অপচয় যাতে না হয়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে যমুনা নদীর পানি একদিকে কমতে শুরু করেছে, অন্যদিকে প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের বেলটিয়া ও গরিলাবাড়ি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে আছেন নদী পাড়ের মানুষ। এ অবস্থায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙন কবলিতরা জানান, বুধবার বিকেল থেকে হঠাৎ করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের সেতু বাঁধের বেলটিয়াবাড়ি এলাকায় নদী ভাঙন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বেশ কিছু বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 20 থেকে 25 পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই জায়গাটা বিবির অংশ বিশেষ, আমরা ভাঙনটা খবর পেয়ে আমরা দ্রুত চলে আসছি। সেভাবে আপাতত জরুরি কিছু কাজ করে এটা ব্যবস্থা করতে যাচ্ছি যাতে ভবিষ্যতে না ভাঙে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার পাশাপাশি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস দেন। 20-25টি পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা 1 সপ্তাহের মধ্যে যেভাবে পারি তাদেরকে আমরা সহায়তা করব। পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডি সাহেবদের সঙ্গে কথা হয়েছে, তারা শোনার সঙ্গে সঙ্গে এসে তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলানো শুরু করেছে এবং আমরা পারমানেন্ট বাঁধের জন্য ইতিমধ্যে 500 কোটি টাকার টেন্ডার করেছি যা ডিসেম্বর থেকে শুরু হবে। পানি কমতে থাকায় টাঙ্গাইলের বেলটিয়াবাড়ি এলাকায় যমুনার ভাঙনে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত 24 ঘন্টায় অন্তত 30টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।
পদ্মায় তীব্র স্রোত ও দৌলতদিয়া অংশে ঘাট সংকটে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। ঘাট কর্তৃপক্ষ জানায়, স্রোতের বিপরীতে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হওয়ায় এই রুটে 16টির মধ্যে চলাচল করছে মাত্র 10টি ফেরি। এতে পাটুরিয়া অংশে পারাপারের অপেক্ষায় আছে ছোট বড় 6 শতাধিক যানবাহন। যানবাহন পারাপারে অ্যাম্বুলেন্স ও ছোট যানবাহনগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা যানবাহনে আটকে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও পরিবহন যাত্রীরা। সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে 2019-20 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা আজ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। পিঙ্কি, আফজাল, আমি জানিয়ে রাখি আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আছি। এখানে কিন্তু আজকে থেকে আজকে মেডিকেল অর্থাৎ MBBS কোর্সে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে দেশের সরকারি এবং বেসরকারি, সরকারি অর্থাৎ সরকারি 36টি এবং বেসরকারি 72টি মোট মেডিকেল কলেজের 10,404টি আসনের বিপরীতে এবার ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সংখ্যা 7,928 জন। এবং আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে গত বছরের তুলনায় কিন্তু এবছর মেডিকেলে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় 7,019 জনের মতো বেশি। এবং আমরা যেটি দেখেছি এবার কিন্তু নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে, অর্থাৎ গতবার যেটি আমরা দেখেছি বা মেডিকেল সমন্বয় ভর্তি পরীক্ষায় দীর্ঘ পেজের একটি প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ 8 পৃষ্ঠার মেডিকেল ভর্তি পরীক্ষায় 8 পৃষ্ঠার প্রশ্নপত্রের উত্তর তারা দিত, কিন্তু এবার কিন্তু সেটি সংক্ষেপ করা হয়েছে, অর্থাৎ 2 পৃষ্ঠার প্রশ্নপত্রের উত্তর তারা করবে। এবং যতজন ভর্তিচ্ছু পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা প্রশ্নপত্র করা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু সাইবার ক্রাইমের পক্ষ থেকে ভর্তি জালিয়াতি, মেডিকেল MBBS কোর্সে যাতে ভর্তি জালিয়াতি কোনোভাবেই হতে না পারে সে কারণে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কিন্তু সকাল 9টা থেকে উপস্থিত হতে বলা হয়েছে পরীক্ষার্থীদেরকে আগেই। এবং যেটি বরাবর করা হয় যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসা যাবে না, সেটি কিন্তু আমরা যেটি দেখেছি এখানে শিক্ষার্থীরা সেটি মেনেছে, অর্থাৎ মোবাইল ক্যালকুলেটর তারা কিন্তু নিয়ে আসেনি। এবং অভিভাবকদেরকে কিন্তু বাইরে রাখা হয়েছে পরীক্ষার কেন্দ্র থেকে। এবং ঢাকায় 5টি কেন্দ্রে মোট 11টি ভেনুতে আজকে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। এবং ঢাকার বাইরে প্রায় 36টি জেলায় কিন্তু 15টি জেলায় 37,000 মতো পরীক্ষার্থী এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। তো কিছু সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, 1 ঘন্টার এই পরীক্ষায় পরীক্ষার্থীরা অংশ নিতে যাচ্ছে। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল MBBS কোর্সের ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। MBBS ভর্তি পরীক্ষার খবর জানাছিলেন সহকর্মী পিঙ্কি আক্তার। বাংলাদেশি সহ পুরো বিশ্বের শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সবসময় স্বপ্নের ক্যাম্পাস। অক্সফোর্ড মানেই ঐতিহ্য আর চোখ ধাঁধানো সৌন্দর্য। পৃথিবীর দ্বিতীয় প্রাচীন এই বিশ্ববিদ্যালয় 31টি কলেজ নিয়ে পরিচালিত হচ্ছে। অক্সফোর্ড ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। 1100 শতাব্দীর শেষ দিকে অথবা 1200 শতাব্দীর প্রথমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। প্রথম দিকে নিজেদের কোনো ভবন ছিল না, ভাড়া করা হল ও চার্চে ক্লাস নেওয়া হতো। তবে আজ এই বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো এক একটি স্থাপত্য সৌন্দর্যের নিদর্শন। I love England and this college is very famous. It's very beautiful, the university. I hope my child in the future can বিশ্বের অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিক্ষা এবং ঐতিহ্যের নানা নিদর্শন। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন সহ ব্রিটেনের অধিকাংশই প্রধানমন্ত্রী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর বর্তমানে এর স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হলেন একজন বাংলাদেশি, যার নাম আনিসা ফারুক। The students of diverse interests and aspirations. I want the SU to use its resources to support and nurture student societies. With a compassionate, ethical SU, Oxford can make a real impact in the local community.
বর্তমান ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকী ও রোশনারা আলীও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। লন্ডন থেকে মাত্র 60 মাইল দূরে অবস্থিত বিশ্ব সেরা এই বিদ্যাপীঠের অবস্থান। 150 দেশ ও অঞ্চলের শিক্ষার্থী মিলিয়ে অক্সফোর্ডে ছাত্র ছাত্রীর সংখ্যা 24,000, এর মধ্যে প্রায় 10,000 বিদেশি শিক্ষার্থী। শিক্ষক কর্মচারী মিলিয়ে প্রায় 30,000 মানুষের কর্মসংস্থান এখানে। 47 জন নোবেল জয়ী, 25 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী, 28 জন বিদেশি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী বিশ্বে সুনাম কুড়িয়েছেন। শৈব কবির, সমসংবাদ, অক্সফোর্ড, যুক্তরাজ্য। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজকের মধ্যেই দাবি না মানলে বুয়েটে ঝুলবে তালা, হুঁশিয়ারি শিক্ষার্থীদের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউনিয়ন পর্যায়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে কাজ করছে সরকার, দুটি শোধনাগার উদ্বোধন করে প্রধানমন্ত্রী, ওয়াসাকে উদ্যোগী হওয়ার আহ্বান। টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ, দ্রুত ব্যবস্থার আশ্বাস। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।